হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আরা ক্লাস। আজকে তোমাদের এই ভিডিওতে আমি ত্রিকোণমিতির সকল সূত্র তুলে ধরব। ত্রিকোণমিতির সকল সূত্রগুলোর মধ্যে টোটাল তোমাদের ক্লাস টেনে সকল সূত্র বলতে টোটাল 10টা সূত্র আছে, আর এই 10টা সূত্রকে ভাঙিয়ে আরও একাধিক সূত্র তৈরি করা যায়। তো মেন সূত্র হচ্ছে 10টা। এই 10টা সূত্র যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে ত্রিকোণমিতি তোমাদের কষে দেখি 20 থেকে শুরু করে 25 পর্যন্ত, অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স এই অঙ্কগুলো পর্যন্ত কোনো অন্য সূত্র প্রয়োজন হবে না, মাত্র 10টা সূত্র। জাস্ট এটা দেখো, একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এবং এই কোণটা মনে করো থিটা, এটা আমরা থিটা ধরতে পারি, আমি এটা থিটা ধরে কাজ করব। যদি এটা থিটা হয় তাহলে থিটার সামনে অর্থাৎ থিটার বিপরীতে যে বাহুটা থাকবে তাকে বলা হবে লম্ব, আর থিটার সাথে যে বাহুটা লেগে থাকবে তাকে আমরা বলবো ভূমি, এবং যে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির একদম বিপরীত বাহু তাকে কিন্তু সবসময় বলা হয় প্রতিভুজ। অতিভুজ কখনো চেঞ্জ হয় না, এই কনসেপ্টটা ক্লিয়ার করো। এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ যদি হয় তাহলে লম্ব ভূমি চেঞ্জ হবে, অর্থাৎ এই থিটা কোণটা যদি আমি এইখানে নিতাম তাহলে এটা লম্ব হয়ে যেত আর এটা ভূমি হয়ে যেত, অর্থাৎ লম্ব ভূমি চেঞ্জেবল, পরিবর্তনশীল, কিন্তু অতিভুজ কখনোই পরিবর্তন হবে না। পাঁচ সূত্র হলো সাইন। সাইন থিটা কাকে বলব, সাইন থিটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যে লম্ব দেখতে পাচ্ছ এই লম্বকে যদি অতিভুজ দিয়ে ভাগ করা যায় তাহলে সাইন থিটা পাওয়া যায়। থিটা বলতে এই অ্যাঙ্গেল, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমি অতি লিখছি শর্টকাট। তাহলে সাইনের উল্টোটা কি সেটাও জানতে হবে, অর্থাৎ লম্ব বাই অতিভুজকে আমি যদি উল্টে দিয়ে অতিভুজ বাই লম্ব করি তাহলে সাইনটা কি হয়ে যাবে, তাহলে সাইনটা হয়ে যাবে কোসেক, COSEC, কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। ওকে, এই গেল তোমাদের ফার্স্ট সূত্র। দু নম্বর সূত্র হচ্ছে সাইন থিটার পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে কস থিটা পাওয়া যাবে, তাহলে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর কস থিটার ঠিক উল্টো কি, সেটা হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই গেল তোমাদের দুটো সূত্র। নেক্সট তিন নম্বর সূত্র, ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে লম্ব আর ভূমির কম্বিনেশন, তাহলে প্রথমে ট্যান থিটা আসছে কিভাবে দেখে নাও, লম্বকে ভূমি দিয়ে ভাগ করলে ট্যান থিটা আসে, আর তার উল্টো হয় কট থিটা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি হবে, লম্ব ভূমির উল্টো, এক্স্যাক্টলি ভূমি বাই লম্ব। খুবই সহজ। এই গেল টোটাল মেন তিনটি সূত্র। এখান থেকে সাইন কস আর ট্যান আর কোসেক সেক কটের সম্পর্ক তোমরা পেয়ে যাবে বা ধারণা করতে পারবে। এরপর চার নম্বর সূত্র যেটা, এই যে সাইন আর কোসেক এটা কি হয়, একজন আরেকজনের উল্টো, তাহলে আমরা লিখতে পারি দেখে নাও সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, তার মানে একজন আরেকজনের উল্টো, তাহলে বলা যায় যে সাইন থিটা সমান এক বাই কোসেক থিটা, একজন আরেকজনের উল্টো, বা এটাও বলা যায় যে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, বা এটাও বলা যায় যে সাইন আর কোসেক বা সাইন আর কোসেক গুণ করলে 1 হয়, বা সাইন থিটা ইনটু কোসেক থিটা গুণ করলে 1। ঠিক একই রকম ভাবে তোমরা 2 নম্বর সূত্র থেকে 5 নম্বর সূত্র তৈরি করতে পারবে। কিসের সম্পর্ক, কজ আর সেকের সম্পর্ক, সেটা কি কজ থিটা সমান 1 বাই সেক থিটা, বা সেক থিটা সমান 1 বাই কস থিটা, বা সেক থিটা ইনটু কস থিটা সেটা সমান সমান 1। তো লাস্ট হচ্ছে 3 নম্বর থেকে আমরা একটা করতে পারি, ট্যান আর কট একজন আরেকজনের উল্টো, তাহলে কি হতে পারে, ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, বা কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, বা ট্যান থিটা ইনটু কট থিটা সেটা সমান সমান 1। এবার দেখো 7 নম্বর সূত্রটা একটু অন্যরকম হবে। 7 নম্বর সূত্র হচ্ছে সাইন কজ আর ট্যানের একটা সম্পর্ক আছে, যেমন সম্পর্কটা দেখে নাও, ট্যান থিটাকে পাওয়া যায়
সাইন থিটাকে আর কস থিটাকে ভাগ করলে, বা ট্যানের উল্টো কি কট, তাহলে আমরা লিখতে পারি কট থিটাকে কিভাবে পাবো, এর উল্টো করে দেবো, ট্যানের উল্টো যদি কট হয় তাহলে এর উল্টো কি কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, লাস্ট হচ্ছে 8, 9 আর 10, এই তিনটি সূত্র সব থেকে প্রয়োজনীয় সূত্র। আটে দেখো কি আছে, আটে হচ্ছে সাইনের আর কজের সম্পর্ক, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, আর লাস্ট হচ্ছে সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এই হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির টোটাল 10টা সূত্র।